তুই আর এখানে একটি ছেলের সাথে ধাক্কা লেগে একটি মেয়ে পড়ে যায়। মেয়েটা বলে রাস্তার মধ্যে বসে আছিস দেখতে পাস না, এই ছেলেটা দেখে এখানে অনেক টাকা পড়ে আছে। সে বলে আমি পাপি ছেলে পড়ে গেছিলাম আর আমার ব্যাগ এখানে পড়ে আছে। তখন মেয়েটা দেখে এখানে অনেক টাকা পড়ে আছে আর তারা ইশারা করে টাকা নিয়ে ধান্দা করছিল। তখন মেয়েটা কিছু পাথর এনে ব্যাগের মধ্যে ভরছিল। তখন একটা ছেলে এটা দেখে এগিয়ে এলে তারা আটকে দেয় আর তারা তাকে চুপ থাকতে বলে। মেয়েটা তখন এই ছেলেটাকে বাস স্ট্যান্ডের কাছে ছাড়তে যাচ্ছিল আর এই ছেলেটাকে কিছু টাকা দিয়ে মুখ বন্ধ করে রাখতে বলে। সে বলে তোমরা ওর টাকা কেন চুরি করেছো? ছেলেটা তখন বলে এই কথা যেন কেউ না জানে। মেয়েটা বলে ওই সোজা গেলে বাস স্ট্যান্ড পেয়ে যাবে। তারপর মেয়েটা আবার এখানে চলে আসে। ছেলেটা বলে আমাদের এখন জবে কোনো দরকার নেই, এই টাকা দিয়ে আমরা নতুন বিজনেস করবো। এই ছেলেটা বলে তোমরা ওর সাথে এটা ঠিক করো নি। তখন সে তাকে ধাক্কা মেরে দাঁড়িয়ে দিচ্ছিল। তারপর তারা চলে যায়। তখন এই ছেলেটা অন্ধ লোকটা কাছে এসে বলে এই যে আপনার কিছু টাকা পড়ে গেছিল। সে বলে এই টাকা তোমার কাছে কি করে? ছেলেটা বলে ওই মেয়েটা তোমার ব্যাগে পাথর রেখে দিয়ে তোমার সব টাকা নিয়ে চলে গেছে আর বলে ওরা আমাকেও টাকা দিয়েছে যাতে আমি কাউকে কিছু না বলি। আর ওরা যে কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য যাচ্ছিল সে বলে তাহলে তোমার দেরি হয়ে যাচ্ছে না? ছেলেটা তখন বলে ইন্টারভিউ তো দেবো কিন্তু তোমার টাকাটা ফেরত দেওয়া আরো জরুরি। সে তখন চশমা খুলে বলে আমি সব বুঝে গেছি। ছেলেটা বলে তুমি দেখতেও পাও? সে বলে তুমি যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছিলে সেই কোম্পানির মালিক আমি, আমি তোমাদের একটা পরীক্ষা নিচ্ছিলাম।